রাতের অন্ধকারে গৃহবধূ সর্বস্ব লুঠের ঘটনার তদন্তে নেমে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার কোতালি থানার পুলিশ। ধৃতের নাম শুভ মণ্ডল, বাড়ি কোচবিহার শহরের 15 নম্বর ওয়ার্ডের হাজরাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গত 2রা সেপ্টেম্বর রাত 11:30 নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল কোচবিহার শহরের বাংচাতার রোডের বাসিন্দা ওই গৃহবধূ নীলিমা বর্মন। অভিযোগ, সেই সময় ম্যাগাজিন রোডের বুড়ার মোড় এলাকায় 3 জন অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করেছে তাদের পদ আটকায়। ওই গৃহবধূর সঙ্গে থাকা ব্যাগ, সোনার অলঙ্কার, টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত কোচবিহার শহরের VIP মোড় এলাকার বাসিন্দা তুহিন বড়ু নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ওই ঘটনায় বাকি 2জনকে অভিযুক্ত ধরতে তুহিন বড়ুয়াকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর আজ ওই ঘটনায় জড়িত আরও এক যুবক শুভ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু সোনার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, তাকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। কোচবিহারে দুষ্কৃতিমূলক কাজ কিছুতেই বরদাস্ত করা হবে না।